নমস্কার। আরো একবার যাদবপুর বিশ্ববিদ্যালয় খবরের শিরোনামে, না কোনো বিশেষ কৃতিত্বের জন্য নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরো একবার শ্লীলতাহানি ধর্ষণের অভিযোগ, এবারও সেই ক্যাম্পাস চত্বরেই। কিন্তু এবার প্রথমবারের মতো বা গতবার হোক কলরবের মতো এক কাট্টা নয় সব পড়ুয়া। কেন? সমাধান চাইছে দুপক্ষই, অভিযোগকারী এবং অভিযুক্ত, কিন্তু কেউই সহজ সমাধানের পথকে পছন্দ করছে না। সিসিটিভি ফুটেজ দেখলে অনেক সহজে চিহ্নিতকরণ সম্ভব, এগিয়ে যাওয়া সম্ভব তদন্তে। কোন পক্ষই সিসিটিভি চাইছে না, কেন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তাহলে কি অন্য কোন স্বার্থ কাজ করছে? ছাত্রছাত্রীরা কি অন্য কিছু মাথায় রাখছে, সেজন্যই তারা সব পক্ষ একসঙ্গে হয়ে বিচার চাই বলেও সিসিটিভি চাই না বলছে? কি বলছে জুটা? এই সমস্ত সোজা কথার উত্তর আমরা আজকে নেব। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে আজকে সোজা কথা, আর উত্তর দেওয়ার জন্য আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয়টা আগে সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন নীলাঞ্জনা গুপ্ত, জুটার সাধারণ সম্পাদক, তার পাশে রয়েছে প্রিয়স্মিতা, স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটির, এছাড়া রয়েছে গার্গী হালদার, এরা প্রত্যেকেই ছাত্রী, এবং অরুমিতা মিত্র, অভিযোগকারী যে এই ক্ষেত্রে তার অন্যতম বন্ধু অরুমিতা, যদিও এদের প্রত্যেকেরই বন্ধু কিন্তু অরুমিতার একটু বেশি বন্ধু। আমরা একটা বিষয় বারবার দেখছি, এই ধরনের অভিযোগ, শ্লীলতাহানি, ধর্ষণ যাদবপুরের মতো একটা গরিমাময় শিক্ষা প্রতিষ্ঠানে বারবার উঠছে। কি হচ্ছে যাদবপুরে? আসুন একবার নজর দিই শুরুতেই। অগাস্টে ক্যাম্পাসে শ্লীলতাহানি অভিযোগ করেছিলেন যাদবপুরের এক ছাত্রী। শুরু হয়েছিল হোক কলরব। জানুয়ারিতে উপাচার্যের ইস্তফায় কলরব থামে। দুমাসের মধ্যেই ফের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন কলা বিভাগের আর এক ছাত্রী। যৌন হেনস্থার কোনো ঘটনা ঘটেনি বলে কর্তৃপক্ষের কাছে দায়ের হয়েছে পাল্টা অভিযোগও। ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের অবাধ মেলামেশা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও যাদবপুরের পড়ুয়ারা এতদিন ঐক্যবদ্ধ হয়েই তার জবাব দিয়েছেন। কিন্তু বারবার শ্লীলতাহানির অভিযোগ ওঠায় প্রশ্ন উঠেছে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় কি কোনো খামতি থেকে যাচ্ছে, নাকি অভিযোগের পিছনে রয়েছে অন্য উদ্দেশ্য? শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে এবার আন্দোলন দানা বাঁধেনি। ক্যাম্পাসে কান পাতলে শোনা যাচ্ছে চাপা গুঞ্জন। অভিযুক্ত ফেডসুর সদস্যরা পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে খোলা চিঠি দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে। ফেডসুর বিরুদ্ধে পাল্টা লিফলেট বিলি করছে কলা বিভাগের ছাত্র সংগঠন আইসা। অগাস্টে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে তদন্ত রিপোর্ট এখনও প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল কমপ্লেক্স কমিটি। দুটি ঘটনাতেই অভিযোগকারী নিয়ে পুলিশে গেলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ করতে পারেনি। পড়ুয়ারা তদন্ত কমিটি পুনর্গঠনেরও দাবি করেছেন। আর এসবের মধ্যেই ধুলোয় লুটোচ্ছে রাজ্যের গর্ব, যাদবপুরের সম্মান। ক্যামেরায় আকবর হোসেন মল্লিকের সঙ্গে শ্রেয়স গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, 24 ঘন্টা। ক্যাম্পাস চত্বরে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। আমি তার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে দুপক্ষই অভিযোগ করছে এবং কেউ অভিযোগকে খারিজ করছে, মূল অভিযোগকারিনী তার কি বক্তব্য? আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, আসুন শুনে নেওয়া যাক একেবারে শুরুতেই অভিযোগের সূত্রটা ঠিক কি। আমাদের ফেটসু অর্গানাইজ করেছিল একটা ফেস্ট, তো সেখানে আমি যখন ঢুকতে যাই তখন আমাকে ওয়েটির গেটেই প্রথমে আটকে দেওয়া হয়। তো আমাকে বলা হয় যে আমরা তোমার ব্যাগ চেক করব। এবার আমি বলি যে না, আমি আমার ব্যাগটা তো চেক করতে দেব না। তো তখন ওরা আমাকে বলে যে যদি চেক করতে না দাও তো তাহলে তুমি ঢুকবে না, বেরিয়ে যাও। তখন এবার আমি বলি যে যেহেতু ফেসটা প্রত্যেকেরই, আর ফেসটা দেখার অধিকারও প্রত্যেকের রয়েছে, তো সুতরাং আমি ব্যাগ চেক করতে দেব না, ইভেন আমি ফেসটাও দেখবো। তো তখন এইটা বলার সঙ্গে সঙ্গে দেখলাম ওখানে মোটামুটিভাবে 10-15টা ছেলে, তারা আমাকে পুরো ঘিরে ধরলো। ঘিরে ধরে আমাকে মানে যাচ্ছে তাইভাবে আমার সাথে কথাবার্তা বললাম। মানে তাদের মধ্যে বেশ কিছু জন ছিল যারা ছিল মদ্যপ অবস্থাতেই ছিল। তারপরে আমাকে সেখানে ওই গেটে তিনটে ছেলে ছিল, সে তিনটে ছেলেই হচ্ছে ফেটসুর, মানে আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্ট। তারা আমাকে গেটের একটুখানি ভিতরে আমি ছিলাম, তো আমাকে গেট থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দেয়। তার ফলে যেটা হয়, ও মানে ওদের হাত পড়ে আমার গায়ে, আর ওদের নখের আঁচড়টাও আমার হাতে লাগে। শুনলেন অভিযোগকারিনী কি বক্তব্য? কিন্তু এবার একটু ব্যতিক্রমী ছবিটা আমরা দেখতে পাচ্ছি, কারণ গতবার এই এরকমই কোনো অভিযোগকে ঘিরে গোটা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস এক স্বরে বলে উঠেছিল, আমাদের বিচার চাই, এবং তারা সিভিল সোসাইটিকেও এক করতে পেরেছিল। এবার কিন্তু সেই সংঘবদ্ধ লড়াইটা একেবারেই চোখে পড়ছে না। আমি একটু যারা এখানে রয়েছে উপস্থিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, তাদের সঙ্গে কথা বলে নেব। প্রিয়স্মিতা, এবার কেন সেই সংঘবদ্ধ লড়াইটা দেখা যাচ্ছে না? কেন এক পক্ষ খারিজ করতে এতটা উদ্যোগী?
দেখুন, খারিজ করতে উদ্যোগী তো সেটা দেখতে পাচ্ছি যে কিছু লোক তার নিজের মতো করে তার স্টেটমেন্ট জানাচ্ছে। এমনিতে যদি মানে বক্তব্য বলেন, মানে আমার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকেও আমরা জিবি অর্গানাইজ করি ঘটনার পরে, আর্টস ফ্যাকাল্টিও নিজের মতো করে জিবি অর্গানাইজ করে, দুটো জিবিরই অফিসিয়াল বক্তব্য হচ্ছে আমরা পূর্ণ তদন্ত চাই। আমরা অভিযোগকারীর বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন রেখে এবং পূর্ণ সম্মান রেখে তদন্ত চাই। যদি গতবারও দেখেন, ঘটনা ঘটে 28 তারিখ, পুলিশ মারে 16 তারিখ রাতে, ফলে 28 থেকে 16 গোটা দুনিয়া জানতোই না আমরা কি নিয়ে লড়াই করছিলাম। 28 থেকে 16 মধ্যে গোটা দুনিয়া বলছিল যাদবপুরে লড়াই হচ্ছে নাকি, ফলে আসলে একটা ঘটনা পাকতে দানা বাঁধতে আন্দোলনের খবর হতে মিনিমাম সময় নেয়, তো ফলে কোনো ক্ষেত্রে এটা দানা বাঁধে না, কোনো ক্ষেত্রে পাকে না। এবার তার জন্য নানান কারণ থাকে, কিন্তু আমাকে যদি একজন আন্দোলনকারী হিসেবে, যাদবপুরের একজন ইঞ্জিনিয়ারিংয়ের মেয়ে ছাত্রী হিসেবে বলতে বলেন, তাহলে আমি বলবো এবারও আমরা পূর্ণ মাত্রায় সমস্ত রকমের অনেস্টি এবং কমিটমেন্ট সহ এটা তদন্ত চাই, এই বিষয়ে আমরা অনেক। গার্গী, আমি এটাই বলবো, কেউ কোনো অভিযোগ খারিজ করা হচ্ছে না, ঠিক আছে? আমি ওখানে একজন প্রত্যক্ষদর্শী হিসেবে যতটা দেখেছি আমি সেটাই রিপোর্ট করেছি। তা এই ঘটনাটা ঘটাকালীন বা ঘটার আগে দেখেছো? আমরা শুনলাম অভিযোগকারীর বক্তব্য। আমি গেটে ছিলাম, ব্যাপারটা আগে থেকে ডিসাইড হয়েছিল যে ভেতরে আমরা কোনো নেশাদ্রব্য নিয়ে ঢুকতে দেবো না, খুব সিম্পল কারণে চেকিংটা হচ্ছিল। আর এটা কোনো কম্পালশন নয় যে কেউ যদি ব্যাগ চেক করাতে না চায় তাহলে সে ভেতরে নাই ঢুকতে পারে, ভেতরে একটা জাস্ট পারফরমেন্স হচ্ছিল। তো সেই জন্য যখন ঢুকতে চাই মানে বলেছে ব্যাগ চেক করতে দেবো না, তখন আমরা যে কজন তিনজন মেয়ে ছিলাম ওখানে, মানে মেয়েদের ব্যাগ চেকটা স্পেসিফিক্যালি মেয়েরা করছিল, মেয়েদের লাইনে করছিল, আমরা বলি যে ঢুকতে দেওয়া যাবে না। প্রথমে আমাদের সাথে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, ওখানে একটা মানে ঝামেলা শুরু হয়। তো সেখান থেকে ওখানে একটা ইনসিডেন্ট ঘটে, মারামারি হয়, একজন মানে তার সাথে রীতিমতো ইয়ে হয়, সে হার্ট হয়েছে। এবার সেইটা আমি রিপোর্ট করি। এই ঘটনাটা আমরা জানতামই না যে এরকম কিছু ঘটনা ঘটেছে, সেটা মানে পরের দিন অনেক পরে মানে আমাদের খবরটা এসেছে। আমাদের প্রথম ব্যাপার ছিল যে ওই ঝামেলাটা আমরা রিপোর্ট করেছিলাম। তো আমরা কোনো অভিযোগ যতটা দেখেছি সেই ইয়েতে আমরা কিছু দেখিনি। এমন মনে হচ্ছে বাইরে থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই ইনসিডেন্টকে নিয়ে দ্বিধাবিভক্ত, এক পক্ষ সমর্থন করছে অভিযোগকারীকে আর এক পক্ষ বলছে না আসল ঘটনা অন্য। দেখুন, আপনারা যেটা বলছেন যে এখানে সার্ভেলেন্স থাকলে ব্যাপারটা সুবিধে হতো, এটা ঘটেছে হাজারটা লোকের মাঝখানে, ঠিক আছে? এবার হাজারটা লোকের মাঝখানে শ্লীলতাহানি যে যেটা দেখেছে সে সেটা রিপোর্ট করলেই ব্যাপারটা, তুমি যা দেখেছো তাতে শ্লীলতাহানি হয়নি না? অরুমিতা, দেখুন, প্রথমত আমি এরকম কোনো জায়গা নিতেই চাই না জাজমেন্টাল, কারণ আমি কোনো জায়গা থেকে সে অভিযোগকারিনীর বন্ধু শত্রু কোনোদিনও কেউ কোনো জাজমেন্ট দিতে পারে না যে শ্লীলতাহানি হয়েছে না হয়নি, কারণ আমি এই ডিসিশন মেকিং এর জায়গায় নেই। সেখানে মেয়েটি যার উপর দাঁড়গি গাগি এতক্ষণ যা বললো তো জাজমেন্ট দেয়নি, ও বলছে আমি যা দেখেছি তাতে আমি শ্লীলতাহানি দেখি। এটা হয়ে থাকে, আমি ওর বাইরে হয়ে থাকে, আমি তো জানতাম না যে ব্যাপারটা নিয়ে এত বড় একটা সিচুয়েশন হবে। সেটা যদি বাইরে গিয়ে হয়ে থাকে, আমি তো পিছন পিছন যাইনি যে কতটা হচ্ছে, ওকে পুরো শেষ পর্যন্ত ফলো করে দিয়ে আসবো। যদি কিছু হয়ে থাকে সেটা তদন্তটা হোক। ও কি তারপরেও ফেস্টে ঢুকেছিল ব্যাক চেক না করানোর পরে? ফেস্টে ঢোকেনি, কিন্তু আবার এসেছিল আরেকটা, আবারও ঢোকার চেষ্টা করেছিল, তখন আরো লোকের সাথে কথা হয়, ব্যাপারটা ওইখানে ছিল সেজন্য অতগুলো ভলান্টিয়ার নিয়ে ওই জায়গাটা মানে তখন শুরু হয়ে গেছে পারফরমেন্স, লোকজন অলরেডি অনেক বিজি। এবার কারোর অত ইয়ে নেই যে একটা ঘটনা ঘটছে সেটাকে অত ক্লোজলি নোটিস করবে। তো সেটা সেই সময় শ্লীলতাহানি আমরা ধরে নিচ্ছি অভিযোগকারী যা বলছে, কোনো চিৎকার চেঁচামেচি কোনো ধরনের প্রতিক্রিয়া, মানে অত ভিড়ের মাঝখানে শ্লীলতাহানি হলে যেগুলো হওয়া স্বাভাবিক সেগুলো ছিল, মানে সেগুলো তোমরা কানে শুনেছো বা চোখে দেখেছো? যতটা ঝামেলা হয়েছে, যতটা গেটে হয়েছে, ততটার মধ্যে কারোর কোনো কিছু চোখে? অরুণিতা, হ্যাঁ, দেখুন, আমি ওখানে উপস্থিত ছিলাম, আমার কাছে সঙ্গে সঙ্গে একটি ফোন আসে যে অভিযোগকারিনী আমাকে ফোন করেন ডাইরেক্টলি যে অরুমিতা তুই কোথায় ছিলিস তুই? আমি পরে এসেছি, আমাকে ফোন করে যে অরুমিতা আমি একটা বড় সমস্যায় পড়েছি, আমাকে তিনটে ছেলে মেলে আমাকে বার করে দেওয়া হয়েছে, তুই একটু ইমিডিয়েট আয়। আমি কারণ ক্যাম্পাসেই ছিলাম না, আমি বেরিয়ে গেছিলাম, কারণ প্রথমে আমি যখন ঢুকতে যাই যেরকমভাবে ব্যাগ চেকের যে প্রসেসটা, মেয়েরা মেয়েদের ব্যাগ চেক করছে, ছেলেরা ছেলেদের ব্যাগ চেক করছে। প্রথমত যারা ব্যাগ চেক করে তাদের স্টুডেন্ট কোনো স্টুডেন্টের ব্যাগ চেক করতে পারে না। আমি হঠাৎ করে কারো র্যান্ডমলি আমার একটা স্টুডেন্টকে বলতে পারি না যে তোর ব্যাগটা দিয়ে চেক করতে, এন্ড শি ইজ বাউন্ড টু গিভ আ ব্যাগ। না না, র্যান্ডমলি বিষয়টা না, লেট মি ফিনিশ।
তো সেইখানে ব্যাক চেকের প্রসিডিওর একটা ধাক্কা করে একটা ইউনিয়ন ফেস্ট করছে, তার দায়িত্বশীল ভলেন্টিয়ার্সদের একটা অথরাইজেশন দিতে হয়, কারণ ব্যাক চেকের সময় যদি আমার পার্সটাও চুরি হয়ে যায় আমি তাহলে সেইখানে গিয়ে জানাতে পারবো, কারণ কে ব্যাক চেক করছে তার লিস্ট অফ ভলেন্টিয়ার্স নেই, তারা আদৌ দায়িত্বশীল কিনা বা তাদেরকে ফেটসু দিয়েছে কিনা দায়িত্ব তার কোনো লিখিত, সেটা তো অন্য বিতর্ক। হ্যাঁ, তো সেটা তো অন্য বিতর্ক যে কেন স্টুডেন্টরাই চেক করছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে সে যে ঘটনা ঘিরেই নতুন করে আবার শুরু হলো শ্রীলতাহানির অভিযোগ এবং তার বিপক্ষে যাওয়া, সেটা মূলত কি তোমার কাছে কি রিপোর্ট? সেটা তো আমাকে যে তুমি দেখোনি নিজের চোখে? না না, আমি নিজের চোখে দেখিনি। ফোন পেয়ে জেনেছো? হ্যাঁ, ফোন পেয়ে জেনেছি, কিন্তু আমি ভিকটিম যা স্টেটমেন্ট দিয়েছে তার পূর্ণ সমর্থন করি, কারণ এই সময় দাঁড়িয়ে যে যেখানে আমরা সবসময় দেখছি আগের ঘটনাতেও আমরা দেখেছি যে রাষ্ট্র থেকে শুরু করে বাদবাকি লোকজন সবসময় ভিকটিমকে কালিমা লিপ্ত করে, ভিকটিম ব্লেম করে দেয় যে ওর ব্যাগে নিশ্চয়ই কিছু সন্দেহজনক বস্তু ছিল বলে আমি চেক করছি, বা ও মিথ্যা বলছে, বা আমি কিছু দেখিনি। আমি চাই যে এই ঘটনার দ্রুত নিরপেক্ষ তদন্ত হোক এবং তদন্ত অনুসারে যে অভিযুক্ত, সেটা কিন্তু আমরাও চাই, আমার মনে হয় গার্গিও সেটাই চায়। গার্গি, আবার আসবো তোমার কাছে, কিন্তু তার আগে একটু নীলাঞ্জনা দিতে আছে। নীলাঞ্জনা দি, আমরা এর আগের ঘটনায় খুব প্রত্যক্ষ একটা ভূমিকা জুটার দেখেছিলাম, এইবারে এই ঘটনার ক্ষেত্রে জুটার কি রোল? আমার মনে হয় যে যেটা এখানে চলছে সেটা কিন্তু আমার মনে হয় যে এটা খুব উচিত বা ভালো হচ্ছে না। সত্যি কথা, একটা অভিযোগ এসছে, সেটা ইউনিভার্সিটির কাছে জমা পড়েছে, ইউনিভার্সিটি সেটার জন্য যে তদন্ত কমিটি করা ইত্যাদি সেটা করছে, সেইখানে দাঁড়িয়ে এরকম ভাবে তাহলে তুমি কি দেখেছো, তুমি কি বিশ্বাস করছো, এটা কি ঠিক, এই প্রসেসটা আমার মনে হয় মিডিয়ার দিক থেকে, ওই যে মিডিয়া আমরা বলি না ট্রায়াল বাই মিডিয়া, সামনে আনা আমাদের দায়িত্ব, আমাদের কিছু করার মনে হয় এটা। হ্যাঁ, কিন্তু যেভাবে মানে ওরা যেটুকু বলছে আবার আপনি জিজ্ঞেস করছেন, এই ট্রায়াল বাই মিডিয়াটা না হলেই বোধ হয় ভালো। আমরা যেটা আগের বারও বলেছিলাম, এবারও আপনি জানেন হয়তো যে গতকালই আমরা অ্যাক্টিং ভাইস চ্যান্সেলরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চাই এবং উনি বিকেল 5টার পরে অল্পক্ষণের জন্য হলেও আমাদের সময় দিয়েছিলেন। আগের বারও আমরা একই কথা বলেছিলাম, এখনও বলছি, তাই যে তদন্ত ঠিক করে হোক, আইসিসির কম্পোজিশন নিয়ে এই ঘটনার অনেক আগেই আমরা কিন্তু অফিসিয়ালি জিবি করে চিঠি দিয়েছি যে এই কম্পোজিশন আমাদের মনে হয় ঠিক হয়নি। আগের বারও আমরা বলেছিলাম, এবারও আমরা বলছি যে আইসিসির কম্পোজিশন, আপনি জানেন হয়তো নতুন কম্পোজিশন হয়েছে কিন্তু সেটা ঠিক হয়নি, সেখানে ছাত্র প্রতিনিধি থাকা উচিত, সে কথা কিন্তু আমরাও বলেছি। এগুলো কিন্তু এই ঘটনা ঘটার অনেক আগে আমাদের, মানে দুটো একই রকম সক্রিয় এই ঘটনার ক্ষেত্রে এবং সহমর্মী, এটা মানে এই একই স্ট্যান্ড কিন্তু আমাদেরও ছিল আগের বারও। একটু আপনাকে বিরত করছি, আবার ফিরবো। জুটা নিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, তিনি কিন্তু মন্তব্য করেছেন, তিনি নাম করেননি জুটার, কিন্তু জানতে চেয়েছেন গতবারের ঘটনায় জুটার এত সক্রিয়তা থাকার পরে এই ঘটনায় জুটা হঠাৎ নীরব কেন হয়ে গেল, কি বলেছেন রাজ্যপাল শুনবো। Jadavpur, I don't have a happy experience. Why are they silent here? Why don't they come forward and produce those two accused in the court? Why don't they help the police in catching those students who are guilty of molestation? এবং যদি বাধ্য হই, এবারও গতবার আমরাই কিন্তু, ছাত্ররাও বোধ হয় যাওয়ার আগে আমরাই কিন্তু 28 তারিখের পর সম্ভবত 2 বা 3 তারিখে তখন যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তার কাছে গিয়ে জানতে চেয়েছিলাম কি হচ্ছে ইত্যাদি, এইসব কিন্তু আমরা করেছিলাম তখন। তখনও যে আমরা কিছু অভিযোগ শুনেছিলাম, তদন্ত কমিটি যেভাবে কাজ করছে, আমাদের সদস্য তারা জুটারি সদস্য, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে কি ঘটনা, তার আগে একটা একটা অভিযোগ উঠেছিল যে ছাত্ররা নাকি তাদের মেরেছে, আমরা গিয়ে তাদের সঙ্গে কথা বলি। এটা কিন্তু যেটা আমরা বোধহয় সবাই বলার চেষ্টা করছি যে সবাই আমরা চাই, আমাদের প্রাথমিকভাবে ভরসা যে ইউনিভার্সিটি নিশ্চয়ই আইন মেনে কাজ করবে, এবার যদি না করে তখন নিশ্চয়ই আমাদের দায়িত্ব থাকবে এবং সেই দায়িত্ব আমাদের, মানে আপনারা আরেকটু ওয়েট এন্ড ওয়াচ এই পদ্ধতিতেই যেতে চাইছেন। আবার আসবো নীলাঞ্জনা, গতকাল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কি ভাবছে এখানে যারা রয়েছে তাদের বাইরে, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছে যাদবপুর ক্যাম্পাসে, শ্রেয়সীর সঙ্গে কথা বলবো। শ্রেয়সী, বিভিন্ন মত উঠে আসছে এখানে, গার্গি আমাদের এখানে উপস্থিত রয়েছে ঘটনার দিন, ওর অভিজ্ঞতায় ও দেখেছে কোনো শ্লীলতাহানির ঘটনা ঘটেনি, তোমার সঙ্গে অনেকে রয়েছেন এই মুহূর্তে ক্যাম্পাস থেকে, তারা কি ভাবছেন, কিভাবে দেখছেন এই ঘটনাকে?
দেখো এই মুহূর্তে আমার সঙ্গে ক্যাম্পাস থেকে রয়েছে যাদবপুরে যে আর্টস ফ্যাকাল্টির যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের নেতা শ্রমণ, অন্যদিকে যাদবপুরে যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি রয়েছে সেই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির যে ছাত্র সংসদ রয়েছে সেই ছাত্র সংসদের নেতা সনেন্দু। আমি দুজনের কাছে একটা বিষয় জানতে চাইব যে এই যে গোটা ঘটনা, সেই ঘটনার ক্ষেত্রে আমরা গতবার যেরকম দেখেছিলাম যে সবাই ঘটনার শুরু থেকে, অভিযোগের শুরু থেকে তোমরা সকলে মিলে একসঙ্গে একটা আন্দোলন নেমেছিলে, এবার তোমাদের সেই রূপটা দেখা যাচ্ছে না। অর্থাৎ তোমরা কিন্তু শুধুমাত্র একটা নিরপেক্ষ তদন্ত দাবি করেই তোমরা এই মুহূর্তে স্টেটমেন্ট দিয়ে তোমরা রয়েছো, তার বেশি কিন্তু তোমাদের কিছু দেখা যাচ্ছে না। গতবার তোমাদের অন্য ভূমিকা দেখা গিয়েছিল, কেন এটা? না, প্রথমত যেটা সেটা হচ্ছে যে ঘটনার প্রত্যক্ষ যে বিবরণ সেই বিবরণ একমাত্র অভিযোগকারিনী আমাদের কাছে পেশ করেছেন এমনটা নয়। প্রথম কথা হচ্ছে যে আমরা জানি অথরিটির কাছে দুটো অভিযোগ জমা পড়েছে এবং দুটো অভিযোগ কিছুটা পরিমাণে হলে কনফ্লিক্টিং। ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা ঘটনাক্রমে আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়নের মধ্যেই পড়ে, তারা যা বিবরণ পেশ করেছে সেই বিবরণ অভিযোগকারীর বিবরণ কিছু পরিমাণে কনফ্লিক্ট করছে। এবারে ঘটনা হচ্ছে আমরা কোনো সালিশি সভা নই, নিজেরা সালিশি সভা বসিয়ে বিচার করে নিতে পারি না কোনটা ঘটেছে কোনটা ঘটেনি। সুতরাং যেহেতু নানান কনফ্লিক্টিং ভার্সনস আমাদের কাছে পৌঁছেছে, আমরা সাধারণ সভা করে এই সিদ্ধান্তে এসেছি যে যত দ্রুত সম্ভব একটা নিরপেক্ষ পূর্ণাঙ্গ আইন মোতাবেক তদন্ত হোক, তদন্ত থেকে উঠে আসুক আসলে কি ঘটেছে সেই অনুযায়ী আমরা করব। একটা বিষয় ঠিক এখানেই তোমার কাছে আবার ফিরবো, কনফ্লিক্টিং ভার্সনস কি বলছেন ছাত্রছাত্রীরা, কেন এত কনফ্লিক্ট? এবারের ঘটনা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যেই কেন এত দ্বিমত রয়েছে? এমন কি পুলিশের কাছে নাকি আগে পৌঁছে গিয়েছে অভিযোগকারিনী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর আগে, আজ ভিসি নিজে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেছেন, কেন কি ভাবছেন পড়ুয়ারা শুনবো তাদের মতামত। সঙ্গে থাকুন একটা ছোট্ট বিরতি, তারপর ফিরছি সোজা কথায়।